পারেন এটা পারেন হ্যাঁ নাস্তিকতা নিবারণ নাস্তিক বাংলার জমিনে মাথা লড়ার সাথে উঠছে কথা ঠিক কিনা জনে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা জনে বলেন নাস্তিকতা নিবার যাক দিন ইসলাম জিন্দাবাদ গোটে বানে একই আওয়াজ খোদা দহি সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ঠিক কিনা জনে বলো জোর কদমে সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কিনা জোরে বলো মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে না হয় সোনার বাংলা ছাড়তে হবে জোর কদমে সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম কথা ঠিক কিনা জোরে বলেন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কিনা জোরে বলো ইসলামের বিরুদ্ধে যারা নিচ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান নারায়ে তাকবীর জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আরায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দেখুন মাঝে মাঝে আওয়াজ তো দরকার আছে কি নাই আরো জোরে বলে আছে কি নাই এই জমিনটা শাহাদালালের জমিন কথা ঠিক কিনা জোরে বলেন হাফিজি হুজুরের জমিন কথা ঠিক কিনা জোরে বলেন এই জমিনের ভিতরে নাস্তিকদের কোনো স্থান দেওয়া যাবে না মুসলমান যদি একবার নারায়ে তাকবীর দিয়ে মাঠে ময়দানে নামে নাস্তিক পালাবার মতন রাস্তা খুঁজে পাবে না কথা ঠিক কিনা জোরে বলেন আমরা সবাই এক হইতে রাজি আছে কি নাই জোরে বলেন কে কোন দল করে দেখার বিষয় না ইসলামের বিরুদ্ধে কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা বললে ওই নাস্তিকদেরকে কবর রচন করতে হবে কথা ঠিক কিনা জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন কারণ আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ